প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে আজকে আবার তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে পাঠটি আলোচনা করব সেটি হলো দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয় থেকে প্রথম অধ্যায়। এখানে ভূগোল ও পরিবেশ এই অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। এখান থেকে আমি তোমাদের ভূগোল এবং পরিবেশের ধারণা এবং পরিবেশের উপাদান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা যেটা শিখতে পারবে সেটি হলো ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে, পরিবেশের উপাদানগুলো বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসি ভূগোল কাকে বলে। আমরা এই পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসেবে এই পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। ভূগোলের ইংরেজি শব্দ হচ্ছে জিওগ্রাফি। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। দেখো, জিও ও গ্রাফি এই দুটো মিলে হয়েছে জিওগ্রাফি। এই জিও শব্দের অর্থ হলো ভূ বা পৃথিবী। জিও শব্দের অর্থ হলো ভূ বা পৃথিবী, আর এই গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। সুতরাং তাহলে এই যে জিওগ্রাফি শব্দের অর্থটা কি দাঁড়াচ্ছে, জিওগ্রাফি শব্দের অর্থ দাঁড়ায় হচ্ছে পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। এই পৃথিবীর এই ভূগোল সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন মতামত ব্যাখ্যা করেছেন। যেমন অধ্যাপক ম্যাকনি এই ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাই হচ্ছে ভূগোল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই হচ্ছে ভূগোল। ভূগোলবিদ ডাডলি স্টাম এর মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। কোন কোন ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক কার্ল রিটার ইনি বলেছেন ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান। এইভাবে বিভিন্ন ভূগোলবিদ ভূগোল সম্পর্কে বিভিন্ন মতামত পোষণ করেছেন। মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূ প্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ-নদী, সাগর, খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন। ঘরবাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, শহর বন্দর নির্মাণ প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি করা হয় গ্রাম ও শহরের মতো লোকালয়। এই খাল বিল পুকুর ভরাট হয়। মানুষ ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার একটা সম্বন্ধ আছে, আর এই সম্বন্ধের মূলে আছে কার্যকরণের খেলা। প্রিয় শিক্ষার্থীরা, ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকরণ উদ্ঘাটন করা। পৃথিবীর পরিবেশের সীমার মধ্য থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সেই সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই হলো ভূগোল। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের ভূগোল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছ। এবার আসি পরিবেশ। পরিবেশ কাকে বলে? আমরা সাধারণ অর্থে দেখো, আমি যদি জিজ্ঞেস করি যে পরিবেশ কাকে বলে, তাহলে আমরা কি সেই ছোটবেলা থেকে শিখে আসছি যে আমাদের চারিপাশে যা কিছু আছে তাই নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। এবার দেখি ভূগোল এই পরিবেশ সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদরা কি বলেছেন। মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন জঙ্গল, ঘর বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, বায়ু, মাটি নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোন জীবের চারিপাশে সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংগঠন সংগঠিত ঘটনাই হলো ওই জীবের পরিবেশ। এই পরিবেশ সম্পর্কে
পরিবেশ বিজ্ঞানী আর্মস ইনি বলেছেন, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকেই পরিবেশ বলে। সিসি পার্ক ইনি পরিবেশ সম্পর্কে বলেছেন, স্থান ও কালের কোন নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকার সকল অবস্থার যোগফল। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশেরও পরিবর্তন হয়। যেমন শুরুতে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, প্রাণী নিয়ে ছিল মানুষের পরিবেশ, পরবর্তীতে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কার্যাবলী, ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরিবেশ সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, এবার আসি পরিবেশের উপাদান। আমরা এই পরিবেশের উপাদান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জীব উপাদান আর একটা হচ্ছে জড় উপাদান। আচ্ছা, জীব উপাদান কোনগুলো? যেমন মানুষ, জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ ইত্যাদি। আর এই জীবদের নিয়ে যে গড়ে ওঠে যে পরিবেশ, সেটাকে বলা হচ্ছে জীব পরিবেশ। আর জীবকে, জীব বলতে আমরা সাধারণত বুঝি যাদের জন্ম আছে, মৃত্যু আছে, যাদের বৃদ্ধি আছে, যারা চলাফেরা করতে পারে, তাদেরকে বলা হচ্ছে জীব। আর জড় কাদেরকে বলতেছে? যাদের জীবন নেই, এক কথায় আমরা বলি যাদের জীবন নেই তাদেরকে বলা হয় জড়। যেমন বায়ু, মাটি, পানি, পাহাড়, পর্বত, নদী ইত্যাদি। আর এই সব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে বলা হয় জড় পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি শিখলাম? ভূগোল এবং পরিবেশ এবং পরিবেশের উপাদান সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় এখানেই শেষ করছি।